সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মক্কা নগরীতে হজে পথ চলতেছে এখন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই ধ্বনিতে মুখরিত পুরো আরাফার ময়দান। আলহামদুলিল্লাহ, আমি মুসলিম হিসেবে শুকরিয়া আদায় করতেছি সারা বিশ্ব থেকে। পবিত্র মক্কা নগরীতে এখন এখন এই পর্যন্ত যতবার হজ হয়েছে সবচেয়ে বেশি মুসলিম মানুষ হয়েছে। এবারে 25 লক্ষ মানুষ বর্তমানে পবিত্র মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা সেখানে অবস্থান করতেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং সারা বিশ্ব থেকে 25 লক্ষ মানুষ হজ করার উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করতেছেন। তো প্রিয় ভাইরা, আমি একটা কথা বলতে চাচ্ছি যে ইনশাআল্লাহ আমি মুসলিম হিসেবে একদিন আমি বলতে চাচ্ছি, এখন হয়তো আমার সামর্থ্য নেই, হজ করতে যেতে পারি না, ঠিক আছে। আমার মতো হাজারো মানুষের, লক্ষ কোটি মানুষের স্বপ্ন মৃত্যুর আগে একদিন হলেও বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব মানবতার কাণ্ডারী, যিনি না হলে পৃথিবী সৃষ্টি না হতো, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখে, রওজা মুবারক সরাসরি মানে নিজের চোখে দেখা জিয়ারত করা এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করা, কত যে মানে মধুর একটা বিষয়। যে বা যারা পবিত্র মক্কা নগরীতে গেছেন, হজ, পবিত্র হজ পালন করছেন, তারা কিন্তু তারা ছাড়া অন্য কেউ জানে না, বুঝবে না মানে সেই বিষয়টা। হয়তো গরিব হয়ে জন্ম নিয়েছি, ঠিক আছে, সেজন্য এখন যেতে পারতেছি না। আল্লাহ আল্লাহর কাছে একটা কথা বলবো, আজকে না হলেও আজ থেকে যতদিন বাঁচি আছি, আল্লাহ যতদিন বাঁচি আছি, আমরা একবার হলেও আমাদের যত মুসলিম মানুষ মানে আশা করি যারা মুসলিম আছে সবাই হজ করার জন্য, পবিত্র বাইতুল্লাহ যাওয়ার জন্য সবার মন চায়, কিন্তু টাকা পয়সার কারণে যেতে পারে না। সেজন্য সবাইকে বলতেছি, আল্লাহ তাআলা যাতে সবাইকে, প্রত্যেক মুসলিমকে একদিন না একদিন জীবনে একদিন হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করে, আল্লাহ তাআলা যাতে কবুল করে, মনের আশাটুকু যাতে আল্লাহ তাআলা কবুল করে। এখন লক্ষ্য, জীবনের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে জীবনে বাঁচি থাকতে। যতদিন বাঁচি আছি ইনশাল্লাহ চেষ্টা করে যাব যাতে মানুষের হজ করা ফরজ, প্রত্যেক মুসলিমের হজ করা ফরজ, কিন্তু আপনার সামর্থ্য থাকলে ফরজ দেয় সেটা। আপনার যদি সামর্থ্য না থাকে তখন হজ করাটা ফরজ হবে না। তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দেয়, আল্লাহ তাআলা কাকে কীরকমভাবে টাকা পয়সা দিয়ে কীভাবে মানে ফকিরকে এক সেকেন্ডের মধ্যে বড়লোকও বানাতে পারে, আবার বড়লোককে ফকিরও বানাতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আল্লাহ তাআলা যাতে একদিন না একদিন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি, আমি মুসলিম হয়ে আমি বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে আমি বিশ্বাস করি, একদিন না একদিন ইনশাআল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব হবে আমার কপালে। এবং আমি এটাও বলতেছি, যারা মুসলিম আছেন প্রত্যেককে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত হলেও একবার না একবার পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দেন এবং হজের সম্পূর্ণ অনুষ্ঠানাদি করার তৌফিক দেন। এখন আপনারা চিন্তা করেন, আমি যাদেরকে, যাদের উদ্দেশ্যে নিয়ে লাইভ করতেছি, আপনারা একজন দেখেন অথবা 100 জন দেখেন, এটা বিষয় না, আমার কতটা হচ্ছে অন্ততপক্ষে কোনো দিন না কোনো দিন আমার ভিডিওটা আপনি দেখবেন এবং হস্ত প্রতি বছর পালিত হচ্ছে। তো কথা হচ্ছে, এখন পবিত্র মক্কা নগরীতে যারা অবস্থান করতেছেন, চিন্তা করে দেখেন একবার, দুই চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, তাদের জীবনটা কতই না ধন্য, মানে তাদের জীবনটা কতই না ধন্য, তারা কত, একটা মানুষ কত সৌভাগ্যবান হলে এই কাজটা করতে পারে, আপনারা চিন্তা করে দেখুন, এরকম একটা পজিশন করতে পারে। ধন্যবাদ।
এখন বর্তমানে সারা বিশ্ব থেকে 25 লক্ষ হাজি এখন বর্তমানে হাজি সাহেবগণ উপস্থিত আছে ওখানে পবিত্র আরাফার ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, এই ধ্বনিতে মুখরিত। তো আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, যে বা যারা এখন ওখানে অবস্থান করতেছেন তাদের লাইফটা, তাদের জীবনটা ওখানে তো সবাই ইয়াং গেছে এরকম না, অনেক বৃদ্ধ মানুষ গেছে, জ্ঞান বৃদ্ধ মানুষ গেছে, তারা তাদের সাথে আবার অনেক অল্প বয়সের ছেলেরাও আছে, আবার যুবকও আছে, তাগড়া যুবক আছে, ঠিক আছে। প্রত্যেকের জীবনটা যে কতই ধন্য, মানে তারা যে লাইফে একবার হলেও করতেছে, অনেকে আছে একবার করতেছে অথবা অনেকে অনেকবার করতেছে। চিন্তা করতে মানে আমি নিজে নিজে চিন্তা করতেছি যে কীরকম যারা এখন পবিত্র মক্কা নগরীতে অবস্থান করতেছেন তাদের সাথে যদি আমি শরীক করতে পারতাম তাহলে আমার জীবনটা কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্যের হতো। অথবা আপনি নিজে নিজে চিন্তা করেন, দুচোখ বন্ধ করে সেই জায়গায় যদি আপনি আপনি যেতে পারতেন তখন আপনার কিরকম লাগতো। সেজন্য লাইফে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কোনো মানুষকে ঠকিয়ে কোনো কিছু করা যায় না, কোনো মানুষকে কোনোদিন ঠকাবেন না, এবং অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যদি আপনি সত্যের পথে অবিচল থাকবেন, ইসলামের পথে অবিচল থাকেন, আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম, ইসলাম ধর্মের পথে যদি আপনি মনোনীত থাকেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেরকম করে চলতে বলছেন, আল্লাহ রসুলের দেখানো পথে যদি চলেন, আল্লাহ তাআলা কীভাবে চলবেন তা আল্লাহ রসুলের আদর্শ, নবী রাসুলের আদর্শ, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন শুধুমাত্র এই জন্য। নবী রাসুল এখন কিয়ামতের মাঠে যাতে আল্লাহকে এরকম আপনারা প্রশ্ন করতে না পারেন, মানে আল্লাহ আমাকে তো দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমাকে তো মানে পথ প্রদর্শক হিসেবে কেউকে দেন নাই, এরকম যাতে বলতে না পারেন। সেই জন্য আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান দিচ্ছে, সবাইকে বিবেক দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে। সবাই চিন্তা করবে, চিন্তা করে দেখুন, এখন দুনিয়াতে নবী রাসুল নাই, কিন্তু নবী রাসুলের ওয়ারিশগণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ তাআলা বলতেছেন মানে এখন দুনিয়াতে নবী রাসুল নাই, ঠিক আছে, কিন্তু একটা কথা হচ্ছে যে নবী রাসুল না থাকলে কী হবে, আল্লাহ রসুলের ওয়ারিশগণ, নবী রাসুলের ওয়ারিশগণ হচ্ছে আলেম উলামাগণ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম উলামা, পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম উলামা। তাদের তাদের মতো করে তাদের মানে তারা কীরকমভাবে চলতেছে, তারা তো আল্লাহ রসুলের আদর্শকে বুকে ধারণ করে চলতেছে। সেজন্য বলবো তাদেরকে সর্বোচ্চ সম্মান করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, এবং কোনো মানুষকে কোনোদিন ঠকানোর জন্য চেষ্টা করবেন না, কারো এক টাকা মেরে খাওয়ার জন্য চেষ্টা করবেন না। মানুষের হক, আল্লাহর হক দেওয়ার আগে মানুষের হক দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি যে কথাগুলো বলতেছি এগুলো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এরপর আপনারা যারা শুনবেন সবাইকে আমল করার তৌফিক দান করুন ইনশাল্লাহ। সব কিছু মেনে, সব কিছু জেনে শুনে ভালো মতো চললে, ইসলামের পথে অবিচল থাকলে, আমি বিশ্বাস করি যারা ইসলামের পথে অবিচল থাকবেন আল্লাহ তাআলা তাদেরকে নিরাশ করবেন না, হয়তো পরীক্ষা ফেলবে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা নিরাশ করবেন না। সেজন্য আমি বলবো আপনারা সবাইকে, আপনারা যারা আমার ভিডিওটা একদিন না একদিন দেখবেন, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, আপনারা যদি ইসলাম ধর্মের কোথাও অবিচল থাকেন আল্লাহ তাআলা সবাইকে একদিন না একদিন মনের আশাগুলো পূরণ করবেন। সেই আশাগুলোর মধ্যে হচ্ছে জীবনে লাইফে একবার হলে হজ করা ইনশাআল্লাহ। আমার আমি বিশ্বাস করি আমি লাইফ যদি তাকে আমি সবাইকে দেখাই দিব, আমি ইনশাআল্লাহ লাইফ একবার না একবার হজ করব পবিত্র মক্কা নগরীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে আমি সালামকে সালাম পেশ করব। মনের আশাটুকু আল্লাহ তাআলা যাতে পূরণ করে, এবং আমার সাথে যারা হজ দিলে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর তাওয়াফ করার, জিয়ারত করার, আল্লাহ রাসূলের রোজে জিয়ারত করার উদ্দেশ্য নিয়ে যারা মনে মনে প্রাণে অতিরিক্ত আশা নিয়ে আসেন তাদেরকে যাতে আল্লাহ তাআলা আশাটুকু পূরণ করেন। আমি এই বলে আমার লাইফটুকু শেষ করব। আমি শেষকালে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আবার রিপিট করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে যারা পবিত্র মক্কা নগরীতে অবস্থান করতেছেন তাদের জীবনটা কতই না ধন্য ভাই। শুধুমাত্র দুই চোখ বন্ধ করে একবার বিশ্বাস করুন, একবার চিন্তা করে দেখুন, দুই চোখ বন্ধ করে আপনি এক কোণে চিন্তা করে দেখুন। তো আমি বিশ্বাস করি সবাইকে আল্লাহ তাআলা এরকম একটা পজিশন আমাদেরকেও নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আমি এই বলে আমি আমার লাইফটুকু শেষ করতেছি। সবাই দোয়া করবেন,
এবং সবার জন্য দোয়া রইল সবার যাতে আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরী দেখার এবং আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করেন হজ্জ বাইতুল্লাহ নসিব করেন এই বলে আমি আমার লাইভ শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকবেন